আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সাথে এমন সুন্দর একটি আমলের কথা শেয়ার করব, গোপন একটি আমল, যে আমলটি করে আপনি সম্পদশালী হয়ে যাবেন, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, সমস্ত ধরনের কষ্ট দুর্দশা দূর হয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বরকত আসবে, আপনার সম্পদে বরকত হবে, আপনার ইনকামের ভিতরে বরকত হবে, সমস্ত ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই আমলটি করতে পারে, আল্লাহ পাক আপনাকে বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এই আমলটি আমরা সবাই জানি, অত্যন্ত সহজ আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সূরা ফাতিহা সবাই পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোপন একটি আয়াতের কথা বলবো, সূরা ফাতিহার ভিতরে এমন গোপন একটি আয়াত আছে, যে আয়াতটি যদি আপনি নামাজের ভিতরে সেজদায় গিয়ে তেলাওয়াত করে, আল্লাহ পাক আপনার দোয়াগুলি কবুল করবে, আপনার অভাব অনটন দূর করে দিয়ে বরকতের দ্বারা খুলে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে একটি আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয়াতের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে শুধুমাত্র কেবলমাত্র সাহায্য চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা রবের গোলামি করি, আমরা আল্লাহর ইবাদত করি, আর সাহায্য সবার আগে যার কাছে চাই তিনি বলেন আমাদের আল্লাহ। সেজন্য সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, যে কোনো নফল নামাজে সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলার পরে আমরা বেশি বেশি এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তাফসিরে এসেছে, আল্লাহ পাক সাহায্য করে বান্দার অভাব অনটন দূর করে দিয়ে বরকতের দ্বারা খুলে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরজ নামাজের সেজদা গিয়ে আমরা করব না, শুধুমাত্র কেবলমাত্র নফল নামাজ আদায় করে রাতের বেলা পড়তে পারেন, দিনের বেলা পড়তে পারেন, বেশি থেকে বেশি নফল নামাজের সেজদা গিয়ে আয়াতটা পড়বেন, আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবে, বরকতের দ্বারা খুলে দিবে ইনশাআল্লাহ। ভিডিওটি অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।